আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আশা করি আমিও ভালো আছি। এই তো মাছের বাজার করে নিয়ে আসছে, তাই এবার মাছগুলো কেটে নিয়ে আসছে, তা আমার আর কষ্ট করে কাটা লাগবে না। এখন আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব, নিয়ে প্যাকেট করে নেব। আর আজ আমি কিছু রান্না করব, আর মাছের মাথা দিয়ে করলা দিয়ে চচ্চড়ি করব। ভিউয়ার্স, আমি এই যে করলা দিয়ে মাছের মাথা চচ্চড়ি করবো, তো এই যে করলাগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এই যে মাছের মাথাটাকে বের করে নিয়েছি, মাছ থেকে মাছগুলো আলাদা করে ধুয়ে নিয়েছি, আর মাথাটাকে এই করলা দিয়ে চচ্চড়ি করবো। তো আমি একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এখন প্যানে তেল দিয়ে দিয়েছি, এটাকে ফ্রাই করে নিচ্ছি। ভাতা দিয়ে বাদামি করে কড়া করে ফ্রাই করে নেব। মাছের মাথাগুলো ফ্রাই করে নিয়েছি, এখন নামিয়ে নেব। উল্টো পাল্টে এই যে বাদামি করে ভেজে নিয়েছি, আমি এখন এটাকে নামিয়ে নিলাম। এখন আমি এই যে করলাগুলার ভিতরে একটু বাটা মশলা, আদা রসুন, ধনে জেরা, পেঁয়াজ সব কিছুই এক চা চামচ দিলাম। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ, আর পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ কেটে দিয়েছি, আর একটা তেজপাতা ছেড়ে দিয়েছি। এবার সরিষার তেল দিয়ে দেবো সামান্য, এক টেবিল চামচ। দুটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে রান্না করলে করলা খেতে খুবই ভালো লাগে, সেই সঙ্গে যদি একটু মাছ দেওয়া যায়, চিংড়ি মাছ, কই মাছ, মাগুর মাছ, বাইন মাছ, এইভাবে রান্না করলে কাটি মাছ খেতে খুবই ভালো লাগে, আর উপকারিতাও আছে করলার, একটু গুণবদায় থাকে। এই যে আমি মাখিয়ে নিলাম, হাত দিয়েও তটকায় মাখানো যায়, আমি চামচ দিয়ে মাখিয়ে নিলাম। এবার পানি দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার জন্য তৎক্ষণাৎ পানি লাগবে, কারণ এটা চচ্চড়ি হবে, ঝোল ঝোল থাকবে না। একটু ফুটে উঠতেই আমি ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেবো। করলার পানি ফুটে উঠেছে, আমি এখন ভেজে রাখা মাছের মাথার কাটা কুটোগুলো দিয়ে দিলাম, যাতে করে লবণ ঝাল ভালো করে ভিতরে ঢোকে, সেজন্য এটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে শুকিয়ে নেব, ঝোলটাকে শুকিয়ে নেব, বেশি নড়াচড়া করব না, একটু পরপর একটু হালকা নেড়ে দেব। এইভাবে এতো করলার পানিটা শুকিয়ে গিয়েছে, আর করলাগুলো সিদ্ধ হয়েছে, রসটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এখন এই রুই মাছের অংশ থেকে কিছুটা মাছে আমি হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, এটা আমি রান্না করব। তা একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন মাছগুলোকে ফ্রাই করে নেব। Thank you.
মাছগুলোকে এখন উলটিয়ে দিচ্ছি। এবার ওই শুকনো বাদামি হলেই আমি এটাকে নামিয়ে নেবো। মাছগুলোকে নামিয়ে নিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিয়েছি, তেলটা দিয়ে থেকে আমি এখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম, পানিটাও ফুটে উঠেছে যেহেতু গরম পানি দিয়েছিলাম। এখন আমি ভেজে রাখা মাছগুলোর ভিতরে দিয়ে দেবো। জলটা আস্তে রেখে একটু গামাখা গামাখা ঝোলটা ছিল নিয়ে নিলাম। কাঁচামরিচ রান্না করছি এই জন্য একটু দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো কাঁচামরিচ দিয়ে মাছের পাতলা জল হয়ে গেল রেডি। এবার একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে মিশিয়ে দেবো ভালো করে, দিয়ে নামিয়ে নেবো। খুবই মজার একটি হেলদি রেসিপি। আজ আমি রান্না করব একটি মিক্সড ভেজিটেবল, সেখানে আছে লাউ এবং মিষ্টি কুমড়া, পাশাপাশি আছে বেগুন, গাজর, কুমড়ার বড়ি, সব কিছু মিলে আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এটাকে একটা সিটি দিয়ে নামিয়ে ফোড়ন দিয়ে দেবো। সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি এখানে কড়াইতে একটু পেঁয়াজ তেলে দিয়ে ফোড়ন দিয়ে নিচ্ছি, দিয়ে এবার সিদ্ধ করা সবজিটার ভিতরে দিয়ে দেবো। কত ঝটপট করে হয়ে গেল একটি হেলদি হেলদি সবজি, সময়ও কম লাগলো, গ্যাসও বাঁচলো। এবার সবজিটা হয়ে গিয়েছে, আমি এবার একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এটা হয়ে গেল আমার সবজি। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন রেসিপি আমার কাছ থেকে পেয়ে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।